ঘটনাটা হয়েছে, আমি আজকে সোনামুড়া থেকে আগরতলা যাইতে আছি রাবার নিয়ে। সরিলাম বাজারের আগে স্কুলের পরে এদিকে একটা ক্লাব আছে, একটা শিব মন্দির একটা কালী মন্দির আছে এই জায়গাটা। তারা সাইন দিছিল, সাইন দিয়ে দাঁড়াইছি পরে কইছে 5,000 টাকা চান্দা লাগবে। আমি কইছি 5,000 টাকা তো চান্দা দিতাম পারতাম না। এটা কইছি পরে আমার একটা সোয়ার দিছে, সোয়ার দেওয়া নেই। আমি কইছি আমি চান্দা দিতাম পারতাম না, মাইরেও খাইতে পারতাম না। আমি জায়গা আমি গাড়িটা টান দেওয়া নেই, একজন লোক গাড়ির উপর উঠতে গেছে। উঠতে যাওয়ানোর পরে কি হ্যাঁ কেমনে নামছে না কি করছে সে আমি আর জানি না। তারপরে দেয়া দুইটা বাইক ধরে আইসা আমারে, ধরে আইয়া আপনার নৌকা ঘাটের আগে আইয়া আমার গাড়ির সামনে দিয়া বাইকটা ফাতে লেগে দিছে। দিয়া একজন বাইক থেকে নামছে না আমি সামনে এই জায়গাটা তো উঠছে, উঠটা আমার গ্লাসটা ভাঙিয়ে দিছে। আমি আবার গাড়ি টান দিয়ে ভাগ্যে আইয়া পড়ছি, আইয়ার ডাইরেক্ট থানার দিতে গেছি। অখন আমি লিখিত অভিযোগ করতে আছি। কি নাম তোমার? আমার নাম হুসেন মিয়া। হ্যাঁ হুসেন মিয়া। কিন্তু কোন ক্লাব মানছে না এ পর্যন্ত। আপনি দেখুন এদিকে আসুন, আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি। আমি ওই যে 200 টাকা আরো একটা চান্দা দিয়েছি, আমার থেকে দুর্গাপূজাকে রেখেছিল। আমি 50 টাকা দিয়েছিলাম, 50 টাকা মানেনি, তারপর আমি 200 টাকা দিতে চাই। তারপরে তোমার উপরে এবং গাড়ির উপরে আক্রমণ? আমাকে চর দিল, আমার গাড়ির সাথে একজন লোক ছিল যে গাড়ির মাল আছে, ওনাকে মারলো, আমাকে মারলো। আমি বাঁচতে গিয়ে থানাতে এসে আসতাম।